নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কার্তিক মাস অর্থাৎ পাপখরণের মাস এই পাপখরণের মাসের কিছু টোটকা আপনাদের জানাবো এই মাসে আপনি যদি কিছু টোটকা করতে পারেন তবে আপনি যা পাপ করেছেন সেই পাপগুলি খুবই তাড়াতাড়ি ক্ষয় হবে এবং আপনার জীবনে আসবে অর্থনৈতিক সফলতা এবং দীর্ঘদিন ধরে আপনি যদি সমস্যায় ভুগেন অর্থাৎ শারীরিক সমস্যা যে কোনো অসুখ বিসুখে ভুগেন তবে সেখান থেকে পরিত্রাণ পেতে পারবেন কী সেই টোটকা আসুন আমি আপনাদের একে একে জানাই প্রথম আপনি কার্তিক মাসে রাধা মাধবের মন্দিরে গিয়ে অবশ্যই কিছু অর্থ বা খাদ্য দান করুন এই মাসে যদি আপনি রাধা মাধবের মন্দিরে গিয়ে কিছু দান করতে পারেন তবে খুব সহজে আপনার পাপ ক্ষয় হবে এবং আপনি যে অর্থকষ্টে কষ্টে ভুগছেন সেই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন অতি শীঘ্রই দুই এই মাসে নিরামিষ আহার ভোজন করুন এবং সাত্ত্বিক থাকার চেষ্টা করুন দেখবেন আপনার যে পাপ রয়েছে তা ক্ষয় হবে এবং আপনার যে শারীরিক ব্যাধি রয়েছে সেখান থেকে অনেকটা নিস্তার বা পরিত্রাণ পাবেন তিন নম্বর এই কার্তিক মাসে আপনি রাধা মাধবের মন্দিরে অবশ্যই প্রদীপ দান করুন অর্থাৎ প্রদীপ প্রজলিত করুন যদি আপনার মন্দিরে যাওয়া সম্ভব না হয়ে ওঠে তবে অবশ্যই বাড়িতে শ্রী শ্রীহরির সামনে একটি প্রদীপ অবশ্যই জানাবেন এবং বাড়ির যে ছাদ রয়েছে সেই বাড়ির ছাদে আকাশ প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এই প্রদীপ প্রধানত তিন ধরনের হয়ে থাকে আপনি তিন ধরনের প্রদীপই দিতে পারেন অথবা তিন ধরনের প্রদীপের মধ্যে যে কোনো এক ধরনের প্রদীপ রাধা মাধবের মন্দিরে গিয়ে আপনি প্রজ্জ্বলিত করুন প্রথম হচ্ছে কর্পুরের প্রদীপ দ্বিতীয় তিনের তের প্রদীপ এবং তৃতীয় হয়েছে ঘিয়ের প্রদীপ তবে হ্যাঁ দেখবেন কোনো নোংরা বা কাদাময় জায়গায় এই প্রদীপ প্রজ্বলিত করবেন না প্রদীপের মধ্যে যে শুনতে দিবেন তা যাতে পরিষ্কার কাপড়ের বা পরিষ্কার তুলোর হয় এবং সেই প্রদীপ আপনি কোনো রকমে নিভাবেন না সেই প্রদীপটি যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে নিভে যায় ততক্ষণ আপনি সেই প্রদীপটি না নেবানোর চেষ্টা করুন ধন্যবাদ